আগামীকাল ডানকুনি পুরসভার শপথ গ্রহণ, অর্থাৎ আগামীকাল এই যে বন্ধুমহল মাঠ ডানকুনি পুরসভা সংলগ্ন আমি দেখাতে বলবো, এখানেই কিন্তু ডানকুনি পুরসভার শপথ গ্রহণ হবে। 21 জন কাউন্সিলর তারা শপথ গ্রহণ করবেন এবং আবারও তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবেন পশ্চিমবঙ্গের একমাত্র সংখ্যালঘু চেয়ারম্যান তথা ডানকুনি পুরসভার দুদুবারের চেয়ারম্যান হাসিনা শবনম এবং তার পাশাপাশি আরও যারা কাউন্সিলর রয়েছেন তারাও শপথ গ্রহণ করবেন। এবারে কিন্তু কাউন্সিলরদের মধ্যে নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি, একদিকে যেমন 15 নম্বর ওয়ার্ডের কল্লোল ব্যানার্জি, 16 নম্বর ওয়ার্ডের রয়েছেন শুভজিৎ গাঙ্গুলি এবং তার পাশাপাশি সূর্য দে 18 নম্বর ওয়ার্ডের, এরকম নতুন মুখরা যেমন শপথ গ্রহণ করবেন তার পাশাপাশি মহিলারাও অনেকে রয়েছেন। এবারে বেশ কিছু ওয়ার্ড থেকে তৃণমূলের মহিলা প্রার্থীরা তারাও জয়ী হয়েছেন, তারাও কিন্তু আগামীকাল এই যে মঞ্চ সেই মঞ্চে শপথ গ্রহণ করবেন এবং তার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি আমরা। ডানকুনি পুরসভার পাশেই যে বন্ধুমহল মাঠ তার এইখানেই স্টেজ এই মুহূর্তে রেডি হচ্ছে, আমার ডান দিকে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মূল মঞ্চ, সেখানেই কিন্তু শপথ গ্রহণ হবে এবং তারপর বাদিকের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু যারা গেস্ট আসবেন বা যারা তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু থাকতে পারবেন এবং জেলা নেতৃত্বও আগামীকালের এই শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে থাকবেন যেমনটা আমরা জানতে পাচ্ছি। শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি স্নেহাশিস চক্রবর্তী, দিলীপ যাদবরা তারা থাকবেন, তাদের উপস্থিতিতেই আগামীকাল ডানকুনি পুরসভার এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা বেলা 1টা থেকে শুরু হবে এবং তার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে এই যে গোটা 108টি পুরসভার যে শপথ গ্রহণ ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে হয়েছে, সেখানে বেশ কয়েকটি পুরসভা যেমন কানলাসহ বেশ কয়েকটি পুরসভা সেখানে কিন্তু ভোটাভুটি বা বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে। এবার হুগলির বৈদ্যবাটি পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানেও বিক্ষোভ, বৈদ্যবাটি পুরসভার পুরনো ভবনে তখন শপথ গ্রহণ চলছে, বাইরে তৃণমূল কর্মীদের ভিড়, চেয়ারম্যান হিসেবে পিন্টু মাহাতোর নাম ঘোষণা হতেই বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা, স্লোগান ওঠে এই চেয়ারম্যান চলবে না চলবে না, হাঁটতে হাঁটতে জিতলোকে, পিন্টু মাহাতো আবার কে, সুবীর ঘোষকে চেয়ারম্যান করার দাবিতে বিক্ষোভ চলতে থাকে তৃণমূল কর্মী সমর্থকদের। কর্মীরা জানায় সুবীর ঘোষকে চেয়ারম্যান করতে হবে, না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। পরিস্থিতি সামাল দিতে চন্দননগর পুলিশের বিশাল পুলিশ মোতায়েন করা হয়। আমাদের নেতা 3000 ভোট পেয়ে পায় না চেয়ারম্যান পদ, আর 64 ভোট পেয়ে পায় চেয়ারম্যান পদ, এটা সুবীর ঘোষ না পিন্টু মাহাতো, 23টা ওয়ার্ড সুবীর ঘোষ ছাড়া কেউ নেই চেয়ারম্যান পদ, কেন হলো এটা না? আমাদের দাবি মানতে হবে। আমাদের সুবীর ঘোষ 23টা ওয়ার্ডের মধ্যে হাইস্ট ভোটে জিতে 3000 ভোটে, 64 ভোটে পিন্টু মাহাতো জিতেছে, এটা চেয়ারম্যান আমরা মানছি না মানবো না, আমাদের বৈদ্যবাটি গর্ব, সুবীর ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ ভাইদা, জিন্দাবাদ ভাইদা, ভাইদা সব থেকে হাইস্ট ভোটে জিতেছে, ঠিক আছে, কারণ 3000 ভোটে জিতেছে, কেন উনি মানুষের ভালোবাসা, মানুষের পাশে যাওয়া, রাতে দুপুরে দিনে দুপুরে সব জায়গায় যাওয়া, যেরকমভাবে মানুষকে হেল্প করে ওরকমভাবে কেউ করে না, এটা আমি মানতে গিয়ে আমরা প্রতিবাদ করবো, আমরা আরও এর জন্য লড়াই করবো। না, এইটা একটা আবেগ আছে, নিশ্চয়ই কিছু কিছু মানুষের আবেগ থাকে, সেই আবেগের মধ্যে থেকে করছে, আমরা তৃণমূল পরিবারে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো, এটা কোনো ব্যাপার না, এটা বিক্ষিপ্ত ঘটনা, ও দেখবেন যারা করছে তারাই দেখবেন আমার সাথে সাথে কাজ করছে, এইটা কোনো ব্যাপার না। দলের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে সুবীর ঘোষ, পেশেন্টের নাম আমি প্রস্তাব করেছি এবং এই মিটিং আমাদের আগে হয়ে গেছে, দলের নির্দেশ আমাদের মমতা ম্যাচি মহামাটি মানুষের নেত্রী, তার নির্দেশ মানে তো ভগবানের নির্দেশ, আমি তাই অক্ষর অক্ষরে পালন করেছি। আমার অনুগামী কি ওদের কারো অন্য কারোর অনুগামী জানলেন কী করে আপনারা? আমার নাম তাই, এবার তাহলে আপনার নামে কি স্লোগান দেয় তাহলে আমি অফিসে আপনার লোক তাহলে হবে, দেখুন আমি তো এখানে, ঠিক আছে, আমি দেখলে তো আমি তোর নাম প্রস্তাব করলাম, গেঞ্জি পরে যে আপনার নামের গেঞ্জি পরে স্লোগান দিচ্ছে, বুঝতে পারি যেরকম কেউ যদি দেয় আমি করতে পারি। সত্যি কি দলের কর্মীদের মধ্যে ক্ষোভ আছে? না না, দেখুন একটা জিনিস, প্রত্যেকেরই আশা ভরসা সব কিছুই থাকে, এটা কোনো ফ্যাক্টর না, পলিটিক্স করতে এসছি আমরা, রাজনীতি করতে এসছি আমরা, আমাদের আবার আমাদের মন খারাপ নেই, আমাদের কিছুই নেই, আবার নতুন করে শুরু হবে, আবার নতুন করে শুরু হবে, একসাথেই তো পথ চলেছি, 6 বছর আগেও আমি এক ছিলাম, সবার থেকে বেশি ভোটে জিতেছি, এবারও সবার থেকে বেশি ভোটে জিতেছি, আবার একসাথে পথ চলা শুরু, পলিটিক্সে মন খারাপের মন ইয়ে করে করে না না না, কিন্তু আমার ভাইয়ের মতো, ছোটো ভাইয়ের মতো, সে কি সমস্যা নেই, আমাদের একসাথে ক্লাবে খেলেছে, আমাদের একসাথে আমরা চলেছি, একসাথে থেকেছি, ওর বউ নমিতা ওর সাথে 6 বছর আমরা একসাথে চলেছি। কর্মীরা ছাড়ুন না, কর্মীদের কথা কিছু এসে যায়, কে কর্মী না কর্মী আপনি জানেন,
আগামীকাল যাতে ডানকুনি পুরসভাতেও সেরকম পরিস্থিতি না হয় তার জন্য কিন্তু ইতিমধ্যেই চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু মোতায়েন করবেন। আগামীকাল সকাল থেকেই পুলিশি যে ডিপ্লয়মেন্ট সেটাও হয়ে যাবে এবং একেবারে পুলিশি কড়া নিরাপত্তায় আগামীকাল ডানকুনি পুরসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা হবে। এবং সেখানে একেবারে আপনারা জানেন যে ইতিমধ্যেই যারা দলের বিরুদ্ধে গিয়ে ভোটাভুটি করেছিলেন সেই কানলা পুরসভার 17 জন কাউন্সিলর তাদেরকে কিন্তু আজকে রাজ্য নেতৃত্ব নজরুল মঞ্চে ডেকেছেন একেবারে কড়া বার্তা দেওয়ার জন্য। এই পুরসভা ইলেকশন যেমন হয়েছে শান্তিপূর্ণভাবে ডানকুনিতে, তেমন শপথ গ্রহণ অনুষ্ঠানটা কতটা শান্তিপূর্ণ হয় সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। আমি দেখাতে বলবো আরেকবার ছবিটা, শেষ পর্যায়ের লাস্ট যে ফিনিশিং সেটা হচ্ছে একেবারে যেমনটা দেখতে পাচ্ছি সাদা এবং নীল শাড়ি দিয়ে কিন্তু পুরো যে প্যান্ডেল সেটাকে ই করা হচ্ছে এবং আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, অর্থাৎ রাত পেরোলেই সে শপথ গ্রহণ এবং তৃতীয়বারের জন্য আবার শপথ গ্রহণ করবেন প্রাক্তন চেয়ারম্যান হাসিনা শবনম, একমাত্র সংখ্যালঘু চেয়ারম্যান রাজ্য যে যতগুলি পৌরসভা রয়েছে তার মধ্যে এক তিনি রয়েছেন। এবং আগামীকালের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের উপর সবার নজর রয়েছে, কারণ ডানকুনি পুরসভাতে যেমন ভোট হয়েছে তেমন কতটা শান্তিপূর্ণভাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের। এইচবি ডিএনএন বাংলা হুগলি।